শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য আরো এক নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে বীজগণিত অষ্টম অথবা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়, দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়। শিক্ষার্থী, অনেক সময় দেখা যায় যে সৃজনশীলে এ প্লাস ওয়ান পন এ সমান থ্রি হলে প্রমাণ করো যে এ পাওয়ার এইট মাইনাস 47 এ পাওয়ার 4 প্লাস 1 সমান 0, এমন প্রশ্ন অনেক সময় সৃজনশীলে দেখা যায়। তো এই সকল সৃজনশীলের ক্ষেত্রে আমরা কিভাবে করব বা এর সমাধান কিভাবে করতে হবে দেখি আমরা একটু। তো প্রথম তোমাকে খেয়াল করতে হবে যে এই যে 47 এ পাওয়ার 4, অর্থাৎ এটাকে তুমি খেয়াল করতে হবে যে এই মাঝারি সংখ্যাটা তো তুমি খেয়াল করো যে পাওয়ার 4 আছে। তো পাওয়ার 4 কোন সময় হয় তুমি আগে হিসেব করে নাও যে পাওয়ার 4 কোন সময় হয়। পাওয়ার 4 সেই সময় হয় যখন তুমি কোন সংখ্যাকে দুইবার বর্গ করবে। তাহলে দুইবার বর্গ করলে পাওয়ার 4 পাওয়া যায়, এবং পাওয়ার 4 পাওয়ার পর ওই সংখ্যাটাকে তুমি যদি লসাগু করো তাহলে এ পাওয়ার 8 পাওয়া যায়। তো দেখি আমরা আসলে কিভাবে হয়। তো দেওয়া আছে কি এ প্লাস ওয়ান পনের এ সমান থ্রি দেওয়া আছে। তো দেওয়া আছে তুমি লিখে নিলে যে যেহেতু বা দেওয়া আছে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি। তো প্রথমে আমি বলছি কি দুইবার বর্গ করব, উভয় পাশকে আমরা বর্গ করে নেব, এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান থ্রি স্কোয়ার, বা স্কোয়ার করলে কি হয় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেলে দাও। তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান নাইন, বা এ কাটা গেল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ পাশে টু আস, ওই টুটা ওই পাশে নিয়ে যাও, বিয়ে করে দাও, মাইনাস টু হয়ে গেল। এটাকে পুনরায় আবার বর্গ করো, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই হোল স্কোয়ার সমান ওভার পাশে বর্গ করতে হবে। তো তুমি এই যে লিখে নিতে পারো যে বর্গ করে বর্গ করে এই যে, তাহলে আমরা আবার কি লিখবো, পুনরায় বর্গ, পুনরায় বর্গ, কথাটা লিখে নেওয়া যায়। ওকে, আবার সূত্র ফেলে দাও, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান 49। ওকে, এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে আমার কি থাকলো দেখো, তো এ পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ পাওয়ার 4 সমান 49 মাইনাস এ টু, টুটা ইকুয়েশন নিয়ে মাইনাস করে দিলাম আমরা। এখন এটাকে লসাগু করলে কিন্তু আমরা পাওয়ার 8 পেয়ে যাবো। তাহলে আমরা লসাগু করি, আমাদের লসাগু কি আছে দেখো তো, এ পাওয়ার 4 আছে লসাগু। তাহলে এর নিচে একটা এক আছে, এক দিয়ে এ পাওয়ার 4 এ ভাগ করলে এ পাওয়ার 4 হয়, আর এবং এই এ পাওয়ার 4 এর সাথে গুণ করলে কি হয়ে যায় এ পাওয়ার 8, অর্থাৎ গুণ হলে পাওয়ারটা যোগ হয়ে গেল, প্লাস এটা কি 1 থেকে গেল, তাহলে এই যে কি থাকলো 47 হয়ে গেল। আর আড়ি গুণ করে দাও দেখো কি থাকে, এ পাওয়ার 8 প্লাস 1 সমান 47 এ পাওয়ার 4। এবার আমার এই অনুযায়ী অর্থাৎ এই যে প্রমাণে আমার কি আসছে সেই অনুযায়ী তুমি সাজায় দাও, সাজা দিলে কিন্তু আমার হয়ে গেল বা এ পাওয়ার 8 মাইনাস 47 এ পাওয়ার 4 প্লাস 1 সমান 0। তাহলে কিন্তু দেখানো হলো, অতএব একবার দিয়ে দিলাম, তো অতএব এ পাওয়ার 8 মাইনাস 47 এ পাওয়ার 4 প্লাস 1 সমান 0, তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় যে এরকম উদ্দীপকের দুইটা মান দেওয়া আছে, এ মাইনাস ওয়ান উপর এর মান থ্রি দেওয়া আছে, আবার এ প্লাস ওয়ান উপর এর মান থ্রি দেওয়া আছে। প্রমাণ করতে হচ্ছে কি এ পাওয়ার 8 মাইনাস 119 এ পাওয়ার 4 প্লাস 1 সমান 0। তো এখন তোমাকে খেয়াল করতে হবে আসলে এই এর ভিতর থেকে, এই দুইটা উদ্দীপকের ভিতর থেকে আমার কোন উদ্দীপকটা নিলে পরে এটা হবে, এটা কিন্তু একটা কনফিউজডের বিষয়। তো তোমাকে ভাবতে হবে বা কল্পনা করতে হবে যে যে মাইনাসের মান দিয়ে তুমি যদি মাইনাসকে হোল স্কোয়ার করো তাহলে কিন্তু এই জায়গায় যে প্লাস টু মাইনাস টু এ বি আসে, এই মাইনাস টু বি কিন্তু ডান পক্ষে গিয়ে কিন্তু যোগ হয়ে যায়, আর এ প্লাস বি হোল স্কোয়ারকে তুমি যদি হোল স্কোয়ার করো তাহলে কি হয়ে যায় দেখো তো, ওইটা যে প্লাস টু থাকে ওইটা
ডান পক্ষে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আমি কিন্তু প্রথমে দেখাচ্ছি যে প্রথম যে খন্ডে বা প্রথম অংশে আমি যে এর থেকে কিন্তু একটা মান বের করছি। তো এখন দেখো এইরকম থাকলে পরে যে আমরা দেখবো যে এই মাইনাসের মানটা, অর্থাৎ এই যে বেশি মান থাকা মানে মাইনাসের মান বের করতে হবে তোমাকে, বেশি মান থাকা মানে মাইনাসের মান বের করতে হবে। দেখো আমরা অঙ্কের মাধ্যমে দেখি আসলে কিভাবে হয়। তো আমরা আসি, যেহেতু বা দেওয়া আছে, যেহেতু এ মাইনাস ওয়ান বাই এ সমান কি দেওয়া আছে, থ্রি দেওয়া আছে। তো আমি আগে কিন্তু বলছি প্রথমটাই বলা হয়েছে যে পাওয়ার ফোর, তোমাকে এটা কল্পনা করতে হবে আগে এই পাওয়ার ফোরটা, যে পাওয়ার ফোর কোন সময় হবে, দুইবার বর্গ করলে হয়। তাহলে প্রথমে আমরা দুইবার বর্গ করে নেই, অভিভাবককে বর্গ করে নিলাম, বর্গ করে বর্গ করে কথাটা তুমি লিখে দিতে পারো। তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই বি স্কোয়ার সমান নাইন হয়ে গেল। খেয়াল করে যে যে এই যে মাইনাস টু, এই মাইনাস টু কিন্তু ওই ভাষাতে প্লাস হয়ে যাবে, পার্থক্য কিন্তু এ জায়গায় শুধু আর কিছুই না, নাইন প্লাস টু এজ ইলেভেন হয়ে গেল। এখন পুনরায় আবার বর্গ করে নাও, পুনরায় বর্গ, ইলেভেনের বর্গ, পুনরায় বর্গ, পুনরায় বর্গ করে। তো এখন দেখো যে এটার ক্ষেত্রে আমরা আসি কি আসে যাবে, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি, এগারো এগারো একশো একুশ, ওয়ান টু ওয়ান। এখন এটা পাওয়ার ফোর হয়ে গেল, ওইটাকে সামনে নিয়ে আসো, এ পাওয়ার ফোর, আর এই টুটাকে নিয়ে যাও ওই পাশে বিয়ে করে দাও, একশো একুশ মাইনাস টু। ওকে, এটা লস করে দাও, লস করলে আমরা পাওয়ার এইট পেয়ে যাবো, এই যে এ পাওয়ার এইট পেয়ে গেছি, প্লাস ওয়ান সমান একশো উনিশ। আর গুণ করে দাও, এ পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান একশো উনিশ এ পাওয়ার ফোর। উদ্দীপক অনুযায়ী সাজায় দাও, প্রশ্ন অনুযায়ী এ পাওয়ার এইট মাইনাস একশো উনিশ এ পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান জিরো দেখানো হলো। তো এখন দেখো যে কথা আমি বলছিলাম যে তাহলে আমরা মাইনাসের মান দিয়ে করলে কিন্তু মানটা বেশি হয়, আর প্লাসের মানটা করলে মানটা কম হয়, প্রথম অংশটা কিন্তু আমরা দেখছি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।